আমার সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে আমরা যে সৃজনশীল দুটো আজকে তোমাদের করাবো, তোমাদের বোর্ড বইয়ে 96 পৃষ্ঠা সৃজনশীল প্রশ্নের সমাধান। এই সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো, এখানে চারটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, 17, 18, 19, 20। এই চারটি সৃজনশীলের মধ্যে আমি দেখেছি প্রতি বছরই প্রায় 18, 19, 20 এই তিনটি সৃজনশীল বিভিন্ন বোর্ডে, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, 2015, 2017, 2016 সালে বিভিন্ন সময় এসেছে। এই এই যে সৃজনশীলগুলো, এজন্যই বেশি বেশি ইম্পর্টেন্ট। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই সৃজনশীলগুলোর মধ্যে আমরা ভগ্নাংশের যোগ, বিয়োগ, লঘিষ্ঠ রূপ, সরল, প্রমাণ এবং সাধারণ হর বিশিষ্ট, অর্থাৎ সব জিনিসই পেয়ে যাব। এই জন্য আমি ভগ্নাংশের ক্লাস আজকে তোমাদের এই সৃজনশীলগুলো বেছে নিয়েছি, মানে এগুলোর মধ্যে তোমাদের সবগুলো রয়েছে। আজকে তোমাদের করাবো 18, 19 নম্বর, যদি সময় পাই 20 নম্বরে যাব, আর যদি সময় না পাই তোমাদের 20 নম্বর HW থাকবে, সেটাও আমি বোর্ডে লিখে রেখেছি। তোমরা বোর্ড বইয়ে চলে যাও আর খাতা কলম নিয়ে রেডি হও। বোর্ড বইয়ে 96 পৃষ্ঠায় যাও, দেখো 18 নম্বর রয়েছে, a = x² - 5x + 6, এর মান আছে b = x² - 7x + 12, c = x² - 9x + 20। তিনটি বীজগণিত রাশি, অর্থাৎ এ, বি, সি, এ তিনটির মান দেওয়া আছে, তিনটি বীজগণিত রাশি। দেখো কয় বলেছে, x/y এবং x+y / y এর বিয়োগফল। তাহলে আমরা বিয়োগ পেয়ে গেলাম, ভগ্নাংশের বিয়োগ আমরা এখান থেকে পেয়ে গেলাম। আমরা 18ক সমাধান লিখব। আমরা কি লিখব? 18ক, 18 নম্বর আমাদের সামনে আছে, 18ক আমরা লিখি, 18ক সমাধান x/y এবং x+y এর বিয়োগফল। তাহলে বিয়োগফল আমরা লিখলাম, এই যে বিয়োগফল x/y - x+y / y এর বিয়োগফল, এর জন্য বিয়োগ চিহ্ন দিয়েছি। দেখো বিয়োগ করতে গেলে আমাদের লসাগু করতে হবে, এখানে লসাগু হলো y, মিলে গেল থাকলো x, y মিলে গেল থাকলো x+y। আরেকটা লাইন করছি, এই লাইনের শেষ হতো, কিন্তু তোমাদের এই চিহ্ন বোঝানোর জন্য আরেকটা লাইন বাড়ালাম। দেখো এই মাইনাসের জন্য এটা হয়ে গেল মাইনাস, নিচে y। তাহলে আমাদের দেখো +x - x চলে গেল, এখানে থাকলো -y উপরে আর নিচে শুধু y। তাহলে y কাটা গিয়ে -1, এটার মান হলো কি -1। ক সমাধানটি শেষ হয়ে গেল, এটা এই যে বিয়োগ হলো আমাদের, এই জন্য আমরা বিয়োগ চিহ্ন দিলাম। বলছে x, এটা কিন্তু সৃজনশীল এর উদ্দীপক ছাড়াই প্রশ্ন করেছে। বললাম না, উদ্দীপক ছাড়া ক নাম্বার যে কোনো প্রশ্ন আসে, এ ক নাম্বার একটা যে কোনো প্রশ্ন, যে x/y এবং x+y / y এর বিয়োগফল। তাহলে এটার বিয়োগফল আমাদের ক সমাধান হয়ে গেল। এবার আমরা খ চলে যাই, খয়ে আমাদের আছে 1/b, এই যে লঘিষ্ঠ আকার, 1/b +1/c এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 1/b + 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে আমাদের এখানে মান দেওয়া আছে কি, b এর মান দেওয়া আছে b = x² ওই যে মিডল ফ্যাক্টর করে নিতে হবে, সব বললাম না এর মধ্যে সব আছে, 7x + 12, এটা আমরা b পেলাম। এভাবে আমাদের c বের করতে হবে, c কি আছে, x² - 9x + 20, x² - 9x + 20, অর্থাৎ 20কে আমাদের 9 বানাতে হবে। হ্যাঁ, 4 5 9, 4 5 9, তাহলে আমরা এখানে পাশাপাশি লিখি,
एक्स स्क्वायर माइनस फाइव एक्स माइनस फोर एक्स प्लस ट्वेंटी। एक्स कॉमन नीले एक्स माइनस फाइव, माइनस फोर कॉमन नीले एक्स माइनस फाइव, ताले की होलो एक्स माइनस फाइव बा एक्स माइनस फोर जेटे आगे लिखो ताले हमने सी पे गलम। हमने इटा मिलेट फैक्टर करे देखो ए बी अच्छी पेलम मिडिल फैक्टर करे की पेलम बी एर मिडिल फैक्टर करे आमादेर इटा आसलो इटा आसलो और सी एर मिडिल फैक्टर करे इटा आसलो। एखन आमरा बसिए देब आमादेर वन बाय बी वन बाय सी बी एर मान आमरा मिडिल फैक्टर साथे पेलम इटा सी एर मान आमरा पेलम ओइटा। एखन आमरा बसिए देब एखाने আমরা এখানে বসিয়ে দেব কি ওয়ান বাই বি, বি এর মান কত পেয়েছি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, মাঝখানে প্লাস সি এর মান কত পেয়েছি খ কিন্তু যাচ্ছে আমরা, হ্যাঁ খয়ের পরের অংশ খেয়াল করো খ কিন্তু শুরু করেছে ওখানে, তারপরে হচ্ছে সি এর মান কি পেলাম এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফাইভ। এখন লসাগু দেখো, লসাগু চারটা চার রকম তিনটা এক্স মান থ্রি ফোর ফোর ফাইভ, তাহলে তিনটা হলো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। যেহেতু ফোর দুই জায়গায় আছে একটা লিখলাম, থ্রি এক জায়গায় আছে একটা লিখলাম, ফাইভ এক জায়গায় আছে একটাই লিখলাম, তাহলে তিনটা লসাগু হলো। দেখো খেয়াল করো থ্রি ফোর, তাহলে থ্রি ফোর ভ্যানিশ, থাকলো কি এক্স মাইনাস ফাইভ প্লাস এখানে ফোর ফাইভ, ফোর ফাইভ চলে গেলো থাকলো এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স এক্স যোগ করলে হবে টু এক্স আর মাইনাস ফাইভ মাইনাস থ্রি যোগ করলে হবে এইট, নিচে যা ছিল তাই লসাগু যেটা ছিল সেটাই লঘিষ্ঠ আকার করতেছি আমরা, এই যে বললাম যে এই অঙ্কের মধ্যে সব আছে এই সৃজনশীলের মধ্যে, তাহলে উপর থেকে আমার টু কমন যায় থাকে এক্স মাইনাস ফোর, নিচে থাকলো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। এক্স উপরে লব এ আছে টু ইন্টু এক্স মাইনাস ফোর, হরে দেখো নিচেও আছে এক্স মাইনাস ফোর, এটা ভ্যানিশ, তাহলে থাকলো আমার উপরে টু আর নিচে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ, শেষ খ সমাধান শেষ হয়ে গেল। খ সমাধান আমাদের শেষ হলো, খয়ের প্রথম অংশে এখানে দ্বিতীয় অংশে এখানে বোর্ডের, তারপর আমরা যাব গ গয়ে, দেখো আছে হর বিশিষ্ট ভগ্নাংশ, বললাম আমি আগে যে এই সৃজনশীলের মধ্যে সবই রয়েছে, সরল রয়েছে হর বিশিষ্ট ভগ্নাংশ রয়েছে লঘিষ্ঠ রূপ রয়েছে যোগ রয়েছে বিয়োগ রয়েছে সবই রয়েছে। গয়ে বলেছে ওয়ান বাই এ কমা ওয়ান বাই বি কমা ওয়ান বাই সি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আঠারো গ ওয়ান বাই এ কমা ওয়ান বাই বি কমা ওয়ান বাই সি কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, এ আমাদের করে নিতে হবে। এক্স স্কোয়ার বি আর সি পেয়েছিলাম, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা আমাদের কি হবে মিডল ফ্যাক্টর এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, ছয়কে পাঁচ বানাতে হবে, এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে
एक्स माइनस थ्री তাহলে আমরা a পেলাম x माइनस टू আর x माइनस थ्री এটা কবে যেহেতু বের করি না কবে তাহলে খ হতে পাই লিখি খ হতে পাই b সমান সমান আর c সমান b b পে খ হতে x माइनस थ्री আর x माइनस फोर এটা আমরা খয়ে পেয়েছি মিলের ফ্যাক্টর করে এখন দেখাতে হবে না আর সি পেয়েছিলাম এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ খেয়াল করো এটা আমাদের ছিল না কোথাও এই জন্য এটা আমরা মিডল ফ্যাক্টর করে বের করে নিলাম আর খ হতে পাই বি এর মান পেলাম এটা সি এর মান পেয়েছি এটা তাহলে আমাদের এ এটা হলো বি আমাদের এটা সি এটা এ বি সি এর হরগুলো আমরা পেয়ে গেলাম এর হর বি এর হর সি এর হর তাহলে আমরা কি লিখব হরগুলোর লসাগু ভগ্নাংশের হরগুলোর লসাগু ভগ্নাংশের হরগুলোর লসাগু ভগ্নাংশের হরগুলোর লসাগু एक्स माइनस टू एक्स माइनस थ्री एक्स माइनस फोर एक्स माइनस फाइव सबगुल अर्थात ए थे पेलम एक्स माइनस टू और एक्स माइनस थ्री बी थे पेलम एक्स माइनस थ्री एक्स माइनस फोर सी थे पेलम एक्स माइनस फोर एक्स माइनस फाइव अर्थात टोटाल जिन हल लसग ये एन হর বিশিষ্ট ভগ্নাংশ চলে যাচ্ছি এটা তো আমরা আগে তোমাদের খাতাতে তো তোলাই রয়েছে এটা আমরা লসাগু পেলাম ভগ্নাংশের লসাগুগুলো তাহলে এখন আমরা কি লিখব দেখো ওয়ান বাই এ এ আমরা কি পেয়েছি ওয়ান বাই এ এক্স মাইনাস টু আর কি পেয়েছি এক্স মাইনাস থ্রি এটা পেয়েছি ওয়ান বাই বি এটা পেলাম থ্রি ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এটা পেলাম ওয়ান বাই সি এটা পেলাম কি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তিনটে পাশাপাশি লিখলাম তোমাদের বলেছিলাম যে একদম সহজ করে দিয়েছিলাম এর আগের ক্লাসে এখন বলি দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এই যে লসাগু তাহলে টু আর থ্রি ভ্যানিশ উপরে তাহলে কি থাকলো এক্স মাইনাস ফোর থাকলো আর এক্স মাইনাস ফাইভ থাকলো লবে থাকলো হর কিন্তু প্রত্যেকটা একই হবে হর একই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ সাধারণ হর বিশিষ্ট হর একই এবার আসো এখানে থ্রি ফোর বাদ দাও থ্রি ফোর বাদ দিলে থাকে টু আর ফাইভ তাহলে এখানে হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ নিচে একই হর তো একই থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এখন দেখো এখানে ফোর আর ফাইভ বাদ দাও ফোর ফাইভ বাদ দিলে এক্স মাইনাস টু থাকলো আর এক্স মাইনাস থ্রি থাকলো নিচে একই হর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের হয়ে গেল টু থ্রি ফোর ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ শেষ এখন আমরা লিখব সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো সুতরাং ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের
প্রকাশ করা হলো। এখন এইটুক লিখে দিলে হয়ে যায়। আর যদি মনে করো করবে হলো পর তোমরা এই তিনটে আনসার লিখে দাও, এটাও লিখে দিতে, এটাও লিখে দাও, এটাও লিখে দাও, সমস্যা নাই। তো সময় কমে না লিখতে চলবে, এভাবে লিখে দিবা ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো। যেহেতু আমরা প্রথমে সমাধান লিখছি, সবসময় গণিতে প্রথমে সমাধান লিখবা। তাহলে দেখো আমাদের ১৮ নম্বর অঙ্কটা অতি সহজেই শেষ হয়ে গেল। আমাদের প্রথমে ছিল বিয়োগ, তারপরে ছিল লঘিষ্ঠ আকার, তারপরে ছিল সাধারণ হর বিশিষ্ট প্রমাণ। তাহলে তিনটা জিনিস আমরা ১৮ নম্বরের মধ্যে পেয়ে গেলাম এবং এটা বিভিন্ন বোর্ডে সৃজনশীল প্রশ্নে জেএসসিতে এসেছে। এবার আমরা চলে যাব ১৯ নম্বরে। এর মান এক্স মাইনাস টু, বি এর মান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, সি এর মান এক্স কিউব প্লাস এইট। এখানেও তিনটি বীজগণিত রাশি। দেখো এখানে আবার আছে যোগ সরল প্রমাণ, যে বললাম যে সবই রয়েছে এই অঙ্গের মধ্যে, হর বিশিষ্ট, যোগ, বিয়োগ, সরল প্রমাণ সব। অর্থাৎ এই সৃজনশীলগুলো করলে আমাদের সব করা শেষ। তাহলে আমাদের হর বিশিষ্ট ভগ্নাংশ হলো আমরা ১৯ নম্বরে চলে যাই। ১৯ নম্বর কয়ের যোগফল নির্ণয় করো, ১৯ ক। সমাধান লিখে লেখার অভ্যাস করবো। আমি এই জন্য তোমাদের সমাধান লিখে দিচ্ছি, শেষে আর উত্তর লিখতে হয় না। আছে এ বাই বি সি, এ বাই বি সি প্লাস বি বাই সি এ প্লাস সি বাই এ বি প্লাস এ মাইনাস বি এসি। ঠিক তেমনই আগের মতো দেখো আমাদের লসাগু কি হয়। এখানে বিসি আছে, এখানে সিএ আছে, এখানে এবি আছে, এখানে এসি। অর্থাৎ লসাগু আমাদের এ বি সি। বিসি কে ভ্যানিশ করো, তাহলে থাকে কি এ, এ এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এসি কে ভ্যানিশ করো, বি 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 গুণ করলে বি স্কোয়ার, এ বি বাদ দাও সি থাকে সি স্কোয়ার, এসি কে বাদ দাও থাকে বি। এখানে দুটো বলে যে বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি, এটা গুণ করছি এ বি মাইনাস বি স্কোয়ার, নিচে এ বি সি। বি স্কোয়ার কাটা গেল, থাকলো কি এ স্কোয়ার, সাজিয়ে লিখি একবারে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সি স্কোয়ার আর নিচে এ বি সি, শেষ। আমাদের যোগফল নির্ণয় করা শেষ হয়ে গেল। এবার আমাদের খ, ১৯ খ। সমাধান তো আগে লিখে রাখছে, এই জন্য মুছিনি। খ নম্বর আছে ওয়ান বাই এ, এটা সরল করতে পারছে ওয়ান বাই এ ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই বি। আবার প্লাস সিক্স এক্স ডিভাইডেড বাই সি, ওয়ান বাই এ গুণ এক্স মাইনাস টু বাই বি প্লাস সিক্স এক্স মাইনাস সি। খেয়াল করো আমাদের এখানে দেয়া আছে, হ্যাঁ এ পাশে আমরা লিখি গিভেন, দেয়া আছে কি দেয়া আছে লেখা যায়, গিভেনও লেখা যায়। এ দেওয়া আছে কত, এক্স মাইনাস টু, এ দেওয়া আছে এক্স মাইনাস টু, বি কি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, বি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, সি দেওয়া আছে কি এক্স কিউব মাইনাস এইট। এখন একটা জিনিস খেয়াল করো, এটা সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব,
এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখতে হবে a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab ab মানে 2x আর b স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার অর্থাৎ 4 তাহলে আমরা a b c পেয়ে গেলাম এখন আমরা মান বসায় দেব এর মান কত x মাইনাস 2 मान एक्स माइनस टू एक्स स्क्वायर प्लस टू एक्स प्लस फोर प्लस सिक्स एक्स एखन जगह हलो सी एर मान एक बेशी तो एक्स माइनस टू इंटू एक्स स्क्वायर प्लस टू एक्स प्लस फोर एखन देखो जे गुण कोथाय आछे आमार এখানে আর এখানে আছে যোগ তাহলে এটা কাটা গেল হ্যাঁ তাহলে এখানে থাকলো কি এটা কিন্তু কাটা গেল গুণের জন্য তাহলে এখানে থাকলো 1 বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 4 যোগ 6x থাকলোই এটা থাকলো x মাইনাস 2 x স্কয়ার যোগ বিয়োগ তুলতে ভুল হলে অঙ্ক ভুল হবে এই জন্য দেখে নিলাম যে অঙ্ক ঠিক আছে কিনা এখন আমাদের লসাগু কি হবে লসাগু কি হবে দেখো লসাগু কিন্তু এই সম্পূর্ণটাই x মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এটা আমাদের লসাগু তাহলে এটার সাথে এটা মিলে গেল থাকে আমাদের x মাইনাস 2 আর এটা কিন্তু সম্পূর্ণই মিলে গেল থাকে শুধুমাত্র 6x এখানে অঙ্ক শেষ এত রু যাওয়াই লাগবে না তাহলে 6x আর একটা x যোগ করলে হয় 7x 7x এখানে মাইনাস 2 লবে থাকলো 7x মাইনাস 2 ভালো করে লিখি 7x মাইনাস 2 লবে আর হরে কি দেখো a মাইনাস b আমরা এটা ছোট ছোট করে লিখে দিতে পারি যে এটা কোথা থেকে পেলাম a কিউব মাইনাস b কিউব অর্থাৎ x কিউব মাইনাস 8 শেষ সমাধান শেষ আমাদের খ সমাধানটি হয়ে গেল ক এবং খ সমাধান আমাদের হয়ে গেল দেখো আবার বলি একটু আমাদের সরল করা ছিল 1 বাই a গুণ গুণ x মাইনাস 2 ডিভাইডেড বাই b প্লাস 6x ডিভাইডেড বাই c তাহলে এর মান দেওয়া আছে কি দেওয়া আছে প্রশ্নে আমাদের আছে সৃজনশীলে উদ্দীপকে x মাইনাস 2 এর মান b এর মান আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 c এর মান আছে x কিউব মাইনাস 8 এটা আমাদের সূত্র হয় বিধায় আমরা a কিউব মাইনাস b কিউব লিখলাম এর আগে তো আমরা ছোটকালে সূত্র শিখেছি ছোটকাল মানে আগে আর কি প্রথম দিকে তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তাহলে a b c আমরা পেয়ে গেলাম এখানে আমরা যখন আসছি সরলে তখন এটার মান এর মান বসালাম যেটা প্রশ্নে ছিল তাই লিখলাম b এর মান আমাদের যেটা আছে বসালাম প্লাস দিলাম 6x ছিল বসালাম c এর মান যেটা পেয়েছি সেটা বসালাম তারপরে কি করলাম লসাগু তার না তারপরে যে কাটা চলে গেল এটা গুণ সম্পর্ক বলে কাটা চলে গেল x মাইনাস 2 কাটা চলে গেল 1 বাই x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 থাকলো প্লাস এখানে যেটা ছিল সেটাই থাকলো এখন টোটাল জিনিসটা লসাগু হলো আমাদের x মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 আছে এখানেও আছে এটা তাহলে এটার সাথে এটা অর্থাৎ এই হরের সাথে এটা কাটা চলে গেল অর্থাৎ নিচে ভাগ উপরে গুণ থাকে শুধু x মাইনাস 2 তাই x মাইনাস 2 থাকলো আর এখানে সম্পূর্ণটাই মিলে গেল x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এটা মিলে গেল সম্পূর্ণটাই থাকলো শুধুমাত্র 6x এখন 6x আর x এটাও যোগ চিহ্ন এটাও যোগ চিহ্ন এই দুটো যোগে প্লাসে প্লাসে প্লাস হলো 7x আর মাইনাস 2 থাকলো আর এটা আমরা সূত্রে পেয়েছি যে এটা লিখে দিলাম যে a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা তাহলে আমাদের সমাধানটা দ্বিতীয়বার তোমাদের বুঝিয়ে দিলাম এতক্ষণে নিশ্চয় লেখা শেষ এবার আমরা চলে যাব গ আমাদের আছে কি
ग নম্বর প্রমাণ করো যে এটা কত 19 গ 19 গ প্রমাণ করো যে 1/a গুণ x প্লাস 2 ডিভাইডেড বাই b ভাগ x প্লাস 2 x প্লাস 2 ডিভাইডেড বাই c ইকুয়াল টু 1 এত বড় অঙ্ক করে আমাদের রাইট হ্যান্ড সাইড হবে 1 অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ করব উত্তর আসবে আমাদের 1 অর্থাৎ ডান পক্ষ 1 হবে গিভেন দেয়া আছে a হচ্ছে x - 2 b আমরা কি পেয়েছি b পেয়েছিলাম x স্কয়ার প্লাস 2x প্লাস 4 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 b আছে c আমাদের x মাইনাস এই যে সূত্র x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এটা আমাদের abc এন্ড abc তো বসাতে হবে এখানে এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ 1 বাই এর মান বসাই দেই x মাইনাস 2 গুণ x প্লাস 2 b এর মান কত x স্কয়ার প্লাস 2x প্লাস 4 ভাগ x প্লাস 2 c এর মান হচ্ছে x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এটা আমাদের মান বসালাম প্রশ্নে যা ছিল তাই লিখলাম আর মানটা বসালাম এখন তোমাদের দেখো এখানে আছে গুণ এখানে আছে ভাগ একটু খেয়াল করো যখন কোনো গণিতে অঙ্কে গুণ এবং ভাগ একসাথে থাকে তখন ভাগের কাজটি আগে করতে হয় ভাগের কাজটি আগে করতে হয় গুণের কাজ পরে ভাগের কাজটা আগে অর্থাৎ এইটুকুর কাজ আমাদের আগে করতে হবে এইটুকুর কাজ আমাদের আগে করতে হবে তাহলে এখানে যা আছে তাই লিখি গুণ ভাগ একসাথে থাকলে স্টুডেন্টরা এটা ভুল করে এখানের কাজ করে ফেলে আগে এটা না আগে ভাগের কাজ ভাগের কাজ করব কিভাবে দেখো ভাগ চিহ্ন যখন থাকবে তখন তুমি দিবা গুণ গুণ দিয়ে হর চলে যাবে লবে লব চলে আসলে হরে অর্থাৎ নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে তাহলে এখানে আসলো x প্লাস 2 আর উপরে গেল x মাইনাস 2 এটা গণিতের নিয়ম এখন সব আমাদের গুণ হয়ে গেল ভাগ চিহ্ন উল্টে দিয়ে সব গুণ হয়ে গেল এখন আমরা দেখি এটা কাটা চলে যাচ্ছে এটা কাটা চলে যাচ্ছে লাল কলম দিয়ে তোমাদের দেখাই এটা কাটা চলে যায় এটা কাটা চলে যাচ্ছে আর এখানে আবার এটা চলে যাচ্ছে কাটা এটাও করে কাটা চলে যাচ্ছে এটাও কাটা চলে যাচ্ছে এটাও অর্থাৎ ওয়ানই থাকতেছে শেষকালে কি হলো ওয়ান ওই যে প্রমাণ হয়ে গেল সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে যে বলছে প্রুভ লিবনা বা প্রমাণিত প্রমাণিত লেখা যায় প্রুভড লেখা যায় তোমাদের আমি আগেও বলেছি যে 18 নম্বর 19 নম্বর এবং 20 নম্বর এই তিনটি সৃজনশীল প্রতিটা বোর্ডে বিভিন্ন সময় এসেছে এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে লঘিষ্ঠ আকার সরল যোগ বিয়োগ প্রমাণ গুণভাগ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সবই রয়েছে তো তোমরা এই গণিতগুলো এই 18 নম্বর 19 নম্বর আমরা করিয়ে দিলাম তোমরা অবশ্যই গণিতগুলো করবে আমরা ভালো হই ভালো পথে চলি ভালো কথা বলি সবসময় ভালো দিক দেখবো কখনো এই মানুষের নেগেটিভ দিকটা দেখবো না আল্লাহ হাফেজ